এটা সময়ত করিমগঞ্জত বিদ্যুৎ পরিষেবা অতি বিপর্যস্ত হয়ে উঠিছিল। 5 ঘন্টা 6 ঘন্টার বেশি বিদ্যুৎ যোগান পোৱা নাছিল, বেশিকে বেশি 8 ঘন্টা বা 10 ঘন্টা বিদ্যুৎ লাভ করেছিল। অধিকাংশ সময় কিন্তু লোডশেডিং আছিল, কিন্তু বর্তমান সময়ত কিন্তু করিমগঞ্জত যথেষ্ট উন্নত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। আর মুখ্যমন্ত্রী যেটা কইছে 23 ঘন্টা বিদ্যুৎ যোগান দিয়া হয়, এয়া কিন্তু কিছু পরিমাণে হলে সত্য। কিন্তু করিমগঞ্জত বর্তমানে করিমগঞ্জত কিন্তু লোডশেডিংয়ের যে ঝামেলা, এই কিন্তু সম্পূর্ণরূপে নাইকিয়া হয়ে গেল। লোডশেডিং খুব কমেই হয়, কিছুমান আছে যে লাইনের যে ফল্ট বা আন আন সমস্যা, তেতিয়াও কিছু কারেন্ট যায়। আর এই বিদ্যুৎ হয়তো 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিট গেলেও পুনর আহি যায়। গতি 24 ঘন্টার পর এই সময় 5 মিনিট 10 মিনিট যোগ করলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কেতিয়াবা গোটিয়া 24 ঘন্টার ভিতর বিদ্যুৎ নাইকিয়া হয়। গতি করিমগঞ্জ যথেষ্ট ভাল হয়েছে মুখ্যমন্ত্রীর যে কথা, এয়া কিন্তু কিছু হসা বলে ধরে লোক পড়া যায়। এরকম রাইজ আছে, আমি তারপরও আরো কিছু জানিবলে চেষ্টা করি। যেহেতু মুখ্যমন্ত্রী কালি কইছে যে 23 ঘন্টা প্রায় বিদ্যুৎ থাকে, এই কথাটা করিমগঞ্জের ক্ষেত্রে কিমান হসা বলে ভাবে? আমি এটু বহুত কাংশে হসা বলে ভাবু, কারণ আমি করিমগঞ্জত আগতে দেখিছো যে আমি মানে কিবা অলপ বাতাহ দিলে আমার কারণে কারেন্টটা চলি যায়, ঝড় বৃষ্টি হলে গোটে রাত্রি কারেন্ট না থাকে, আর লোডশেডিং তো সদায় হয়ে থাকে। মই দিনত হোক রাত্রি হোক মানে 1 ঘন্টা পিছত পিছত লোডশেডিং চলি থাকে, 1 ঘন্টা পাই থাকো, 1 ঘন্টা লোডশেডিং হয়ে থাকে। এটু কমন আসলে কিবা অলপ বাতাহ দিলে বাড়ি দিলে আমি 4 ঘন্টা 3 ঘন্টার কারণে লোডশেডিং হয়ে থাকে। কিন্তু আজি মই মুখ্যমন্ত্রীর এই টার্মত আমি যদি দেখো যোৱা 1 বছৰত আমি যদি এটু চাই থাকো, আজি বৰষুণ দিলে বা কিবা আমার গাছ পড়ি গলেও রাতে লাইন কিবা ডিফল্ট হলে 1 ঘন্টার পিছত লাইনটো আকৌ চালি হয়ে থাকে। আর এনে লোডশেডিং 1-2 মিনিটের কারণে কিবা হয়ে থাকে, এনেকা 1 ঘন্টার কারণে লোডশেডিং এইবিলাক বন্ধ হয়ে আছে। তাই আমি মুখ্যমন্ত্রী যে কথাখন কইছে, আমি 24 ঘন্টা নহলেও আমি যে 23 ঘন্টা তেখেতে কইছে, এটু আমি হসা বলে ভাবু। আমি করিমগঞ্জের ক্ষেত্রত আজি এটু আমি উপল পাইছো। আমি করিমগঞ্জ টাউনত আগতে অলপ তুফান দিলে বৃষ্টি দিলে আমি 1 দিন বা 2 দিনের কারণে আমি দেখিছো কারেন্টটা বন্ধ থাকিছিলে, কিন্তু আজির দিনে এইটু নহয়। মানে তুফানের পিছতো রাতিবেলা হোক কাম করি লাইনখন চালু করেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের মানুষে, এটু আমি দেখি। তো কিন্তু এয়া করিমগঞ্জ শহরের কথা, কিন্তু যদি দেখা যায় যে গাঁত কিন্তু এতিয়া বহুখিনি সমস্যা আছে। না, গাঁত অলপ সমস্যা আছে, এইটোর বেলেগ কারণও আছে। গাঁত আমি দেখি আছো এতিয়া এপিডিসিএল ডিপার্টমেন্টের চেষ্টা চলাই আছে। আমি আগতে যিমান লাইন আসলে আজি প্রধানমন্ত্রী বিদ্যুৎ প্রকল্প মাধ্যমে গোটে ঘর কারেন্ট গৈছে, সেই কারণে। আর কিবা এতিয়াও গ্রামত কেটা জায়গাত হুকিং সিস্টেম চলি আছে, এইটো সিস্টেমের মানে এপিডিসিএলের হিসাবের বাইরত আছে, এই কারণে কিবা একটু প্রবলেম হয়ে থাকে। কিন্তু এইটু আজি আগতে যদি এইটু 20% কারেন্ট পাই আসলে, এতিয়া 80-90% পাই আছে গাঁত। এই কারণে মই তেখেতে যেটু কইছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, এইটু হয়েছে আমি এইটু হসা বলে ভাবি। হয়, নিশ্চয়ই একটা কথা কিন্তু ইয়াতে উল্লেখযোগ্য যেন যে তেও কইছে যেন হুকিং হুকিং বা বিদ্যুৎ চুরি কিন্তু কিছু হয়ে আছে। গতি এই ক্ষেত্রে যদি সরকারে আরো প্রচেষ্টা হয় অল্প যদি যে বিদ্যুৎ চুরি যদি অল্প বুঝিব পারে, তেনহলে নিশ্চয় করে আরো কিন্তু রাইজে বিদ্যুতের যখন গ্রাহক আছে প্রকৃত গ্রাহকে কিন্তু আরো যথেষ্ট সুফল লাভ করব। আর করিমগঞ্জ কিন্তু যে মুখ্যমন্ত্রীর কথা এয়াই কব লাগবে যে কিছু পরিমাণে সচাই প্রমাণিত হয়েছে।